কাবাজারে কইরে ভালো কাবাজারে সেই জায়গায় পড়লে সাজা পাইছে খোদা সর্বসাজে কয় সেই জায়গায় পড়লে সাজা পাইছে খোদা সর্বসাজে কয় তাইয়া দেখে না সুন্দরী দরবেশ কিতাবদির বাণী আহাম্মত সত্য জানি সেই জায়গায় উঠবে নিশান হজেরই সময় গো ভালো ওই জায়গায় পড়লে নামাজ পাকবে নিয়াজ হজের নেকি দেয় ওই জায়গায় পড়লে নামাজ পাকবে নিয়াজ হজের নেকি দেয় তাইয়া দেখ না তবে এই গানটাই হলো শুধু প্যাচের উপরে একটার পরে একটা প্যাচ আসতেই থাকবে সেটা হলো যেমন ওনার কাছে আমার প্রশ্ন ছিল যে হে স্রষ্টা তুমি স্বাধীন না আমি স্বাধীন যদি বলো যে আমি স্বাধীন আর আমার হইতে তুমি সৃষ্টি তাহলে বলছিলা কোন হয়ে যাও কাকে বলছিলা সে কে তবে বেশ সুন্দর বিশ্লেষণ করেছেন কিন্তু উনি একটি কথা বলছেন যে না এক সেন্সে যায়া দেখা গেল যে তোমায় হতে আমি সৃষ্টি হুজুর সৃষ্টি হলো এক জিনিস সৃজন হলো আরেক জিনিস সৃষ্টি এবং সৃজন দুইটার ভিতরে অনেক তফাত দুইটাই এক না তাই আমি বলতে চাই যে হে স্রষ্টা আমায় হতে আপনি সৃষ্টি এই কথাটা আপনি আশা করি আর বলবেন না তার কারণ যদি এই কথা বলেন তাহলে আমাদের পাল্লা থাকবে না তবে আপনি চালাক মানুষ বুঝছি আপনার ভিতরে উদ্দেশ্য কি তা জানি না আমার থেকে আপনি সৃষ্টি যদি বলেন যে হে জীব তোমার হইতে আমি সৃষ্টি তাহলে এটা জানি একটু কেমন কেমন লাগে যায় তবে উনি বোধহয় ওনার ভিতরে একটা চালাকি আছে যার ফলে উনি কথা বলছেন কথাটা যে একবারে ফালাই দেওয়া যাবে না তা যাক আমি যদি ভক্তি বিশ্বাস রাখি ওনারই কথা আমি যদি ভক্তি বিশ্বাস রাখি তাহলে সে নিরাকার আছে আমি যদি ভক্তি বিশ্বাস রাখি তাহলে উনি আছে আর যদি উনি আরেক কথা বলছেন যে না আমি আকার নিরাকার হতে যদি আকার হয়ে থাকে তাহলে আকার হয়েছি আমি এখন নিরাকার কি যেটা শূন্য কিছুই নাই যেমন ঘোড়ার ডিম নাম আছে কানে নাই তদ্রুপ তবে আমি আজকে এটা পালা হুজুর আইনের আওতায় যা পড়ে তাই বলতে হবে আমি ওনাকে এইভাবে স্বীকার করে নিতে রাজি না যেহেতু উনি যদি আমাকে স্বীকার করাইতে পারেন আর আমি ওনাকে যেইভাবে স্বীকার করতে চাই ওইভাবে যদি উনি আমাকে দেখাইতে পারেন তাহলে আমি একশতবার স্বীকার করে নেব আর তা না হলে আমি বলবো যে না আমি রুলিং করতেছি তুমি বলতে কেউ নাই আমার জন্ম আমার মরণ আমার লয় আমার প্রলয় আমার বেহেশ আমার দুজক আমার কর্ম আমিই করি সব কিছু আমার তোমার না তবে যাক আমি একটি গান গেয়ে নেই তারপরে ওখান থেকে আবার কিছু বলার আছে ওরে তুমি আছো সত্য পড়লে ব্যক্ত হে তবে কেন লুকো চুরি খেলিলে কেন কেন লুকো চুরি খেলিলে এমন করে কেন লুকালে যদি সৃষ্টি
সস্তায় নাম দিলে যদি সৃষ্টির স্রষ্টাই নাম দিয়ে থাকো, তুমি তো রাজা, তুমি তো বাদশাহ, তুমি তো সর্বশক্তির অধিকারী, তাহলে তুমি লুকানোর তো কোনো মানে হয় না। কেন লুকাইলা? কার ভয়ে? কোনো ভয় আছে? তাই আমার এই গানটাও কিন্তু প্রশ্নবোধক। তুমি ছেলে সত্য করলে ব্যক্ত, তবে কেন লুকোচুরি খেলিলে? কেন? আমার এই কেনটা নিয়ে আজকে একটু বোধার বিষয় আছে। কেন লুকোচুরি খেলিলে? শুনি একা ছিলে গুপ্ত রত্ন ধন, প্রেমময় পরিচয় করলে এই জগৎ সৃজন। শুনি আজি খুশ করুন আলোক সজ্জা আল কোরআন, ওনারই বাণী। এই আল কোরআনই বলেছে যে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি একমাত্র প্রেমের কারণে। তাই যদি হয়ে থাকে, বলছে যে আমি একা একেশ্বর ছিলাম কিন্তু আমি প্রেমের কারণে দূষর করেছি, তাই যদি হয়ে থাকে তাহলে এই ওয়াদাটা ভঙ্গ হওয়ার কারণটা কি? তারপরে বলবেন যে কিভাবে ভঙ্গ। শোনেন, আবারও বলছি, একা ছিলে গুপ্ত রত্ন ধন, প্রেমময় দিতে পরিচয় করলে এই জগৎ সৃজন। তবে কেন এই গোপনের তুমি অতি গোপন হে? তুমি গোপনের অতি গোপন হে, তোমার অস্তি তো কেন নাই মূলে তোমার, তোমার অস্তি তো কেন নাই মূলে এমন করে কেন লুকালে? ওরে যদি সৃষ্টি কেন কেন তুমি সৃষ্টির স্রষ্টা হয়ে তোমার অস্তিত্ব পাওয়া যায় না, কারণটা কি? যার কাছে যে জিজ্ঞেস করি সেই তার প্রমাণ দিতে পারে না, খালি বলে যে আছে বিশ্বাস করো, আছে বিশ্বাস করো। কিন্তু যেমন দেখা গেল ভূত ভূত গল্প শুনি প্রতি ঘরে ঘরে, জন্মাইয়া দেখি নাই ভূত মরি ভূতের ডরে। এই যে ভূত একটা শব্দ, এই যে একটা আতঙ্ক আমাদের ভিতরে ঢুকাই দিয়ে রাখছে যে ভূতের নামটা শুনলি আরে বাবা রে, মানে একেবারে লাভ দেওয়া উঠি, মূলত ভূত দেখি নেই। আমি বলবো যে এত বড় শক্তির অধিকারী হয়ে কেন উনি এই লুকোচুরি খেলতেছেন বা উনি লুকে আছেন, কারণটা কি? কারণটাই আমি আজকে চাই। এই সংসারে অস্তিত্ব নাই যার, কেমন রূপসাই বসত কোথায়, সীমা নাকি তার? ভাবে আকারবিহীন অস্তিত্ব নাই যার, কেমন রূপ সাইব কোথায়, সীমা নাকি তার? তোমায় কেউ পয়াকা নিরা
आकार हे আবার কে হো পয়সাকার বলে এমন করে কেন লোকালে যদি সৃষ্টি স্রষ্টায় নাম দিলে যদি অস্তিত্ব নাই যার কেমন রূপ সাই বসত কোথায় সীমানা কি তার আমার এই সীমানাটা একটু দেখাবেন আপনি আপনার সীমানাটা কোথায় কেউ কয় আকার কেউ নিরাকার হে আবার কেহ কয় সাকার বলে এখন কি সাকার আকার না নিরাকার এত রূপের বজন আমরা করতে পারবো না যদি আপনি ঠিকই থাকে থাকেন তাহলে একটা রূপ ধারণ করেন আমি ঠিক ওই রূপের উপরেই আপনাকে বুঝতে যাব একটা রূপ ধারণ করেন এখন বলবেন আপনি কোন রূপে আছেন সেই রূপটা কি যদি বলেন গাছে গাছের রূপে আমি আছি ওই উমুক গাছটা ঠিক এই গাছটার পূজাই করব যদি বলেন যে না ওই একটা বেড়া ছাগলের রূপে আমি আছি ওই বেড়াটাই আমি বেড়াটাকেই বসতে চেষ্টা করব কিন্তু বিবেক খাটে দেখবো বোঝা যায় কি না আর যদি বলেন যে না তুমি জীব এই তুমি তাহলে তো আর কোনো কথাই নেই এরপর বলছি কি মানুষ রূপে পরিচয় তোমার শুনি সেই মানুষ পুঁজিতে গেলে কেন বাধায় নিবার এখানে আমার কথা আছে হুজুর আল্লাহ বলছে যে আমি এই আদমের ছুরতে আছি এই মানুষের ছুরতে আমি আছি বা ইনসানের মধ্যে আমি আছি তাই যদি হয়ে থাকে তাহলে এই যে আল্লাহর বাণী যেটা নিয়ে নাকি আমরা বড়াই তরাই করতেছি একটা সমাজ আছে তারা বলে যে মানুষের কাছে মানুষ যে এই গুণগান গাইতেছে এই আবাদত করতেছে এরা বেদাত কাজ করতেছে এরা মুনাফেক বলে যে এরা মুনাফেক তাহলে আল্লাহ তোমার বাণী দিয়েই তারা বলতেছে মানুষকে মানুষে ভক্তি করা মানুষের মানুষের সেবা শ্রেষ্ঠ করা এরা মুনাফেকই কাজ করতেছে কেন বলে এটা তো তোমারই বাণী তুমি তো বলছিলা যে আমি মানুষ রূপে তাই তোমার কাছে আমার প্রশ্ন মানুষ রূপে পরিচয় তোমার গরম ভাত খেয়েছো সেই মানুষ পুঁজিতে কেন বাধায় আসে অনিবার দেওয়ান রজ্জ বেকার আমি পাই না কুল কিনার হে দেওয়ান রজ্জবে কয় আমি পাই না কুল কিনার হে আল্লাহ রূপ সাব্যস্ত না হইলে তোমার তোমার রূপসাব্যস্ত না হলে এমন করে কেন লোকালে যদি সৃষ্টি সত্যানাম দিলে যদি তুমি আছো সত্য
পারলে দেখো হে এ কেন লুক চুরি খেলিলে কেন কেন লুক চুরি খেলিলে এমন করে আশা করি আমার গানের থেকে প্রশ্নগুলো আপনারা বুঝে নিয়েছেন। তবে আমার প্রশ্ন এই গানের মধ্যে দিয়ে রইল, যা দুই চার কথা বলার বলছি, তারপরে আরেকটি গান শুনেন। এর আগে বলছেন কি, আল্লাহ নাকি আমায় হইতে সৃষ্টি, আবার আরেক সেন্সে আল্লাহ হইতে আমি সৃষ্টি। তাইলে এখানে দেখা গেল যে ওই যে ডাইলে তাইলে পাকাইলে জানি কেমন হয়ে জানা খিচুড়ি, তাই এরকম হয়ে গেলাম গা আমরা আর কি। কারণ উনার হইতে আমি সৃষ্টি এক সেন্সে, আরেক সেন্সে হলো উনি আমায় হইতে সৃষ্টি। তাই কাজী উভয় সমান সমান, কেউ চেয়ে কেউ কম না আর কি। তবে শোনেন এবার একটু মজার কথা শোনেন। ওরে আমি লোক সমাজে কইতে নারী দুঃখে যাই কো লিজা ফেটে, আমি লোক সমাজে সমাজে কইতে নারী দুঃখে যাই কো লিজা ফেটে, আল্লাহ তোমার লীলা দেখে হৃদয়ে ফেটে হাসি উঠে, আল্লাহ তোমার তোমার শুনি নাই তোমার জনক জননী হাদিস কুরআনে শুনি, নাই তোমার জনক জননী ছোড়া একলা চোখ প্রমাণ করেছ যে আমি কেউ রে জন্ম দেও নাই আর আমি কারো জন্ম নই, যেমন নাই তোমার জনক জননী হাদিসার কুরআনে শুনি, আপনার কুদরতে ছিলে তুমি নিষ্কপটে, কেন ছিলে একে সর করলে দুসর পয়লা ফিলা কি সংকটে, তুমি ছিলা একে সর করলে দুসর পয়লা ছিলে কি সংকটে, আল্লাহ তুমি তুমি হলে নও তুমি কারো সৃজন কেহ নয় তোমার অঙ্গজ, হাদিসেতে করছব বর্ণ নেই রটে বটে, নও তুমি কারো সৃজন কেহ নয় তোমার অঙ্গজ, হাদিসে কইরাছ প্রমাণ তুমি রটে বটে, হল তোমার নূরে রাসুল সৃজন এই কথা কি মিথ্যা রটে, হল হল তোমার নূরে রাসুল সৃজন এই কথা কি মিথ্যা রটে, আল্লাহ তোমার লীলা দেখে হৃদয় ফেটে, আল্লাহ কুললে শাহিন মহিদ সাক্ষী দিছ কুরআন মজিদ, আলা কুলে শাহিন মহিদ সাক্ষী আছে কুরআন মজিদ, তুমি রয়াছ গো স্থির ভবের হাটে, দেওয়ান রব জবে কয় সত্য বললে আল্লাহ তোমার
ঘুমোর সুতে দেওয়ান দেওয়ান জবাবে কয় সত্য বললে আল্লাহ তোমার ঘুমোর সুতে আল্লাহ তোমার লীলা দেখে লোক সমাজে বইতে নারী দুঃখে যায় কো লিজা ফেটে আল্লাহ তোমার লীলা দেখে হৃদয় ফেটে হাসি উঠে আল্লাহ তোমার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কে কি কথা বলে না কেউ কোনো কিছু অতিরিক্ত বলে কথাটা অবশ্যই হাকিমদের খেয়াল রাখতে হবে। আমি বলেছিলাম স্বাধীন আর পরাধীনের ব্যাপারে, যে কোন স্তরে তুমি স্বাধীন আমি পরাধীন, আর কোন স্তরে আমি স্বাধীন তুমি পরাধীন। এই কথা আমি বলেছিলাম না যে কোন স্তরে তোমার থেকে আমি সৃষ্টি, কোন স্তরে আমার থেকে তুমি সৃষ্টি, এ কথাটা আমি বলি নাই। যদি উনি ভুল শুনে দেখেন উনি যেন কথাটা উগ্র করে নিয়ে যায়। আমার কথা হলো যে মানুষ যখন মানবিক জ্ঞান নিয়ে থাকে, অর্থাৎ দুনিয়ার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন দিকে যখন জড়িত থাকে, তখন আল্লাহ থাকে স্বাধীন আর সে থাকে পরাধীন। আর এই সমস্ত ঊর্ধ্বে যখন মানুষ চলে যায়, এই সমস্তকে কাটাইয়া অর্থাৎ অষ্টপাশে মুক্তি পাইয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের সাধন করে আল্লাহর জাতে যখন সে মিশে যায়, অর্থাৎ তার ভক্ততে পরিণত হয়ে যায়, তখন আল্লাহ তার কাছে পরাধীন হয়ে যায়। আমার কথাটা ছিল তাই। এখন তার কথা কি, যে তুমি কেন লুকোচুরি খেলিলে, বলো তুমি এমন করে কোথায় লুকাইলে, তুমি ছিলে গুপ্ত কেন হইলে ব্যক্ত, যদি সৃষ্টির স্রষ্টা নাম দিলে, বলো এমন করে কোথায় লুকাইলে, আমি কোথায় লুকাইছি কিভাবে আসি, এটা কেবল তোমার জানার অভাব, বুঝার অভাব, উপলব্ধি করার অভাব, প্রকৃতপক্ষে গোপনও আমি প্রকাশস্বরূপ আমি, গোপনের মধ্যেও আমি প্রকাশ্যেও আমি। আর তুমি যে বলেছ যে তুমি গোড়ার ডিম নাই, ও নাইয়ের মধ্যেও আছি আমি, নাই বলতে কোনো কিছু নাই, কারণ নাই লিখতে নয় একার না রস্যই লাগে, ওখানেও দুইটা অক্ষর আছে, আছে লিখতেও দুইটা অক্ষর লাগে, ওখানেও আছে, নাইয়ের মধ্যেও আছি আর আসির মধ্যে তো আছি, নাই বলতে কোনো কিছু নাই। যদি চাও গো মৌলার দর্শন কর নিরিক নিরূপণ, আর নিরিকে তুই দেখতে পাবি, ও তুই নিরিকে তুই দেখতে পাবি, এ বিশ্বের রূপের মতন কর নিরিক নিরূপণ। যদি চাও গো মৌলার দর্শন নিরিক, আর দর্শন কর নিরিক নিরূপণ। নিরিকে তুই দেখতে পাবি, বাটা নিরিকে তুই দেখতে পাবি, বিশ্বের রূপের মতন কর নিরিক। মা আমদানি ফাঁকা দেরা গেল হোক, তুই কোরআন খুলে দেখ, সব কিছুতে ঘিরে আছে তার সুরত মোবারক,
মা আন্নানি ফাঁকা বেড়া গেল হোক তুই কোরআন খুলে দে সব কিছুতে ঘিরে আছে তার সুরত মোবারক তবে আরে ছাড়াকে দেখাবে আরে ছাড়াকে দেখাবে কেমন তার গঠন গঠন আমি সারা কিছুই নাই আর সারা জগতে মাল্লাই তো ফিদ্দাইরা ইল্লাতে নিজে বলছে বাদ যাবে আমি সারা কিছুই নাই এই সারা জগতে আচ্ছা সত্যি যেতেই আমি ঘেরা আপনি সত্যি যেতে আমি ঘেরা কেবল টের পাবে যেদিন নজুল হইলি মন সে কথা নাই তোমার স্মরণ রূপের উপর ভর করিয়া করছো পদার্পণ আর যেদিন নজুল হইলাম সে কথা নাই তোমার স্মরণ আল্লাহ রূপের উপর ভর করিয়া করছো পদার্পণ বড় সব কথাই তোর মনে হবে আরে সব কথাই তোর মনে পড়বে যেদিন পুরো যে করবি সরকার জানতে চাইলে বিস্তারিত তার তাড়াতাড়ি পাগল মন্ডে চলো বৈরাবার ভাবিয়া কই রশিদ সরকার জানতে চাইলে বিস্তারিত তার তাড়াতাড়ি পাগল মন্ডে চলো বৈরাবার বড় ষাট বছরে যা হয় নাই তোর বড় ষাট বছরে যা হয় নাই তোর পলকে হবে পূরণ করনি আরে নিরিকে তুই দেখতে পাবি কটা নিরিকে তুই দেখতে পাবি বিশ্বের রূপের মতন করবি নিজে বলছে বাগদাতে আমি ছাড়া কিছুই নাই আর সারা জগতে আর সবচেয়ে যেতেই আমি ঘেরা আর সবচেয়ে যেতেই আমি ঘেরা কেবল টের পাবে গে নিজে জন নিরূপণ যদি চাও গো মাওলার দর্শন যদি চাও গো একটা কথা কাউরা দিছে ভাই আমি এখন কোথায় যাই আমি কারো সৃজন না কি বলছি মালিক সাই আমি কারো সৃজন না আমিও কাউকে সৃজন করি নাই আমি কারো সৃষ্টি করি নাই কেউ আমার সৃষ্টি না এইরকম নাকি আল্লাহ বলেন আল্লাহ এরকম বলে নাই আল্লাহ বলেছে আমি কারো জন্মিত না কাউকে আমি জন্ম দেই নাই জন্ম আর সৃষ্টির পার্থক্য আছে সৃষ্টিটা হলো আবিষ্কার করা আর জন্মটা হলো তার যৌন অঙ্গের মাধ্যমে রতিক্রিয়া করে যেটাকে জন্ম দেওয়া বলে এইটা জন্ম দেওয়া করে তাই আল্লাহ বলছে আমি নিজেও কারো জন্মিত না আমি কাউকে জন্ম দেইনি কিন্তু আমি কারো সৃষ্টি না আমাকে কেউ সৃষ্টি করে নাই এই কথা আল্লাহ বলে নাই কোরআন হাদিসের কোথাও জায়গায় এই কথা বলে নাই
শব্দ শুনছি আমি তাই তুমি তেমনি মালের সাই নামের বেলায় আছো মাত্র কামের বেলায় নাই শূন্যের ঘরে কিছুই নাকি নাই এটা বুকার কথা ভাই শূন্যের মধ্যে সবাই মিলে একদিন ছিলাম গুণের ভাই শূন্যের মধ্যে ছিলাম সবাই তাই যখন দাইরা হইলাম ভাই আলেপ সামনে প্রকাশ পাইলাম তোমাকে জানাই কবে দাইরা হইতে আলেপ হলো কবে দাইরা হইতে আলেপ হইলো কাবা কাউসি নেমন করো নিরিবিলি জগতে যা কিছু আছে ভাই আমি তোমাকে জানাই সবই একদিন শূন্য ছিল কিছুই ছিল নাই নাইর মধ্যেতেই ছিলাম সবাই একদিন নাইর মধ্যেতেই ছিলাম সবাই কইরা দা গিরিক দর্শন করো গিরিক কোথায় মাইরা গেছে পেশ আমি কাটবো কথার লেশ বৈশা বৈশা শুনেন আপনারা যত জ্ঞানী জন ভগ যত জ্ঞানী জন বলে তোমার নূরেতে রাচুল পয়দা হয় এইটা কি মিথ্যা কথা কয় এখানেও একটা কথাই আছে আমি দিব পরিচয়